নমস্কার বন্ধুরা আজকে ভিডিওতে জুন মাসে সেরা পাঁচটি সরকারি চাকরির আপডেট আমি তোমাদের দিব যেখানে তোমরা ন্যূনতম অষ্টম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিয়ে এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবে সেরা পাঁচটি সরকারি চাকরির আপডেট তোমরা পেয়ে যাচ্ছ এই পাঁচটি চাকরির মধ্যে বর্তমানে কিছু চাকরির আবেদন চলছে এবং কিছু চাকরি তোমরা এই জুন মাসেই আবেদন করতে পারবে অর্থাৎ জুন মাসে সেরা পাঁচটি সরকারি চাকরির আপডেট তোমরা পেয়ে যাচ্ছ তো প্রথমে যে চাকরির আপডেটটি আমি তোমাদের দিব সেটি হচ্ছে গ্রুপ ডি এবং গ্রুপ সি লেভেলের পোস্ট যেখানে আবেদন করা লাস্ট রয়েছে জুন মাসের চব্বিশ তারিখ পর্যন্ত তো ভালো সুযোগ রয়েছে এখানে ন্যূনতম অষ্টম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক গ্র্যাজুয়েশন এই সমস্ত শিক্ষাগত যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে তো দেখিয়ে দিচ্ছি কোন কোন পদে নিয়োগ করা হবে এখানে এখানে তোমাদের যে সমস্ত পদে নিয়োগ করা হবে অনেকখানে দেখতেই পারছ পাশাপাশি সেই সমস্ত পদের বেতন কত রয়েছে সেটিও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি এখানে যে পদগুলিতে নিয়োগ করা হবে প্রথম রয়েছে আপার ডিভিশন ক্লার্ক তারপর রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক ভ্যালি প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পিওন নাইট গার্ড এই সমস্ত পদে নিয়োগ করা হবে বন্ধুরা এই পদগুলিতে তোমরা কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবে আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি যে গ্রুপ ডি পদের ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে বন্ধুরা গ্রুপ ডি পদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে ন্যূনতম অষ্টম শ্রেণী শ্রেণীপাঁচ যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারছো ন্যূনতম অষ্টম শ্রেণী শ্রেণীপাঁচ যোগ্যতা থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এই গ্রুপ ডি পদের ক্ষেত্রে এবং এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে বলা হয়েছে যে মাধ্যমিক পাস সেই সঙ্গে তোমাদের কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ কম্পিউটার সেন্টার থেকে তোমরা কম্পিউটার জানো অর্থাৎ যে কোনো একটি ডিপ্লোমা সার্টিফিকেট থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে হাতে তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে তাহলে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল ব্যালিভ এই পদের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে বলা হয়েছে গ্র্যাজুয়েট অর্থাৎ তোমরা গ্র্যাজুয়েট হলেই অর্থাৎ বিএ পাস করে থাকলেই তোমরা আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আবেদন করতে পারবে সেই সঙ্গে তোমাদের কম্পিউটার অবশ্যই জানতে হবে অর্থাৎ কম্পিউটার তোমাদের সার্টিফিকেট থাকতে হবে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে বন্ধুরা এখন তোমাদের দেখে দিচ্ছি এই সমস্ত পদের ক্ষেত্রে সিলেকশন প্রসেস কি রয়েছে আপার ডিভিশন ক্যালাকের ক্ষেত্রে একশো নম্বরের ফেস ওয়ানে একশো নম্বরে পরীক্ষা হবে পঞ্চাশটি কোশ্চেন থাকবে প্রতিটি কোশ্চেন আমরা দু নম্বর করে তোমরা সময় পেয়ে যাবে এখানে এক ঘন্টা এই পরীক্ষাটি দেওয়ার জন্য তোমাদের এখানে জেনারেল ইংলিশ জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স লজিক্যাল রিজনিং অ্যান্ড কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে প্রশ্ন থাকবে এই ফ্রেস ওয়ানে পাশ করলে ফ্রেস টুতে পৌঁছে যাবে ফ্রেজ টুতে তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি ওয়ার্ক ম্যানেজমেন্ট এবং রাইটিং স্কিল এই বিষয়ের ওপরে পরীক্ষা হবে একশো নম্বরের যেখানে তোমরা দু ঘন্টা সময় পেয়ে যাবে এবং এই ধাপে পাশ করে গেলে তোমাদের তৃতীয় ধাপে ইন্টারভিউ নেওয়া হবে চল্লিশ নম্বরের এই তিনটি ধাপের মাধ্যমে আপার ডিভিশন ক্যালাকের ক্ষেত্রে নিয়োগ করা হবে এখন দেখিয়ে দিচ্ছি লোয়ার ডিভিশন ক্যালাকের ক্ষেত্রে কী বলা হয়েছে লোয়ার ডিভিশনের ক্যালাকের ক্ষেত্রে বলা হয়েছে এখানে একটি রিটেন এক্সাম হবে তোমাদের যেখানে একশো নম্বরের পরীক্ষা হবে পঞ্চাশটি কোশ্চেন থাকবে প্রতিটি কোশ্চেন আমরা দু নম্বর করে থাকছে সময় পেয়ে যাচ্ছ ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা এই পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল বেলিপ এই পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পদের ক্ষেত্রে বলা হয়েছে এখানেও যে তোমাদের একটি রিটেন এক্সাম হবে একশো নম্বরের পঞ্চাশটি কোশ্চেন থাকবে প্রতিটি কোশ্চেন আমরা দু নম্বর করে ষাট মিনিট সময় পেয়ে যাচ্ছ এবং পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে বন্ধুরা এই যে সিলেকশন প্রসেস এবং এই যে গ্রুপ ডি আপার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক সির ভ্যালি এই সমস্ত পদে যে নিয়োগ করা হচ্ছে কোথা থেকে নিয়োগ করা হচ্ছে দেখিয়ে দিচ্ছি এখানে এই নিয়োগটি করা হচ্ছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট জর্জ বাঁকুড়া ডিস্ট্রিক্ট বাঁকুড়া জজ কোর্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে যেখানে রাজ্যের ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে আবেদন করার লাস্ট ডেট রয়েছে জুন মাসের চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে অনলাইনে এই যে অফিসিয়াল দুটি সাইট দেখতে পাচ্ছ এই দুটো অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দিয়ে রাখবো সেই লিংকে ক্লিক করে তোমরা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে পৌঁছে আবেদন করতে পারবে বন্ধুরা দ্বিতীয় যে চাকরির আপডেটটি আমি তোমাদের দিব সেটি হচ্ছে আইসিডিসের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে তোমরা অনেকেই জানো ইতিমধ্যে আমি তোমাদের জানিয়ে দিয়েছি অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে যেটি জুন মাসে তোমরা আবেদন করতে পারবে এবং এখানে দেখিয়ে দিচ্ছি শূন্যপথ রয়েছে তেরো হাজার দুশো পঁচিশটি তোমরা এখানে আবেদন করতে পারছো আঠারো থেকে বিয়াল্লিশের মধ্যে বয়স হলেই তোমরা আবেদন করতে পারবে এখানে কিন্তু বলা হয়েছে যে ভোটের রেজাল্টের পরে অর্থাৎ দশ তারিখ পর্যন্ত কিন্তু জুন মাসের দশ তারিখ পর্যন্ত আদর্শ আচরণবিধি রাজ্যে কার্যকর থাকবে তারপরেই কিন্তু এই পদে নিয়োগ শুরু হবে এরকমটাই কিন্তু বলা হয়েছে অর্থাৎ জুন মাসের দশ তারিখের পরে আবেদন শুরু হবে এবং অঙ্গনারী সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে সেই সঙ্গে অঙ্গনারীতেও কিন্তু নিয়োগ করা হবে অর্থাৎ জুন মাসে তোমরা আইসিডিএস রিক্রুটমেন্টের ফাইনাল নোটিফিকেশন পেয়ে যাচ্ছ যেখানে আবেদন করতে পারবে তো এই পদের জন্য তোমরা যারা আবেদন করতে চাও তোমরা অবশ্যই বিভাগ চালিয়ে যাও জুন মাসে কিন্তু অঙ্গনারীতে নিয়োগ করা হচ্ছে তেরো হাজার দুশো পঁচিশটি শূন্য পদে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা তোমরা প্রত্যেকের জন্য যে অঙ্গনারী সুপারভাইজারের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট থাকতে হয় তবে এখানে কিন্তু বলা হয়েছে যে উচ্চ অধিক পাস করে থাকলেই তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পরিবর্তন হতে পারে ফাইনাল নোটিশ আসলে সেটি কিন্তু বোঝা যাবে বন্ধুরা এই হচ্ছে দ্বিতীয় চাকরির আপডেট এখন পর্যন্ত তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা যে কোনো সরকারি চাকরির আপডেট খুব সহজেই পেয়ে যাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তৃতীয় যে চাকরির আপডেটটি আমি তোমাদের দিব সেটি হচ্ছে বন্ধুরা গ্রামীণ ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে যেখানে পাঁচ হাজারও বেশি শূন্যপদ রয়েছে তো ভালো সুযোগ রয়েছে গ্রামীণ ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে তোমরা যারা ব্যাঙ্কে চাকরি করতে চাও তোমাদের জন্য এই আপডেটটি অত্যন্ত ইম্পর্টেন্ট পাঁচ হাজার প্লাস শূন্যপদে এখানে নিয়োগ করা হচ্ছে যেখানে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদে নিয়োগ করা হবে আর আরবি রিজোনাল রুরাল যে ব্যাঙ্কগুলি রয়েছে আইবিবিএস এই রিক্রুটমেন্টটি করবে গ্রামীণ ব্যাংকে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে অর্থাৎ গ্রামীণ ব্যাংকের তরফ থেকে নিয়োগটি করা হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি শিক্ষাগত যোগ্যতা এখানে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ তোমরা গ্র্যাজুয়েট হয়ে থাকলেই আবেদন করতে পারবে সেই সঙ্গে অবশ্যই কম্পিউটারের নলেজ থাকতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা থাকতে হবে তাহলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো বন্ধুরা ভালো সুযোগ রয়েছে এই জুন মাসে এই নিয়োগের আবেদন শুরু হয়ে যাবে এক্সামও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই ডেটে তোমাদের কিন্তু এক্সাম হবে তো ভালো সুযোগ রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে এরপরে যে চাকরি আপডেটটি আমি তোমাদের দিব সেটি হচ্ছে এমটিএস যেই চাকরির কিন্তু নিয়োগের আবেদন শুরু হওয়ার কথা ছিল মে মাসে আবেদন শুরু হয়নি হয়তো বা ইলেকশনের কারণে তো জুন মাসে অর্থাৎ ইলেকশনের রেজাল্টের পরেই কিন্তু তোমাদের আবেদন শুরু হয়ে যাচ্ছে এমটিএস পদের ক্ষেত্রে ভালো সুযোগ রয়েছে এমটিএস এবং হাবিলদার পদে নিয়োগ করা হচ্ছে যোগ্যতা মাধ্যমিক পাস তোমরা প্রত্যেকেই যেন এসএসসি তরফ থেকে এমটিএস পদে নিয়োগ করা হয় মাধ্যমিক পাস যোগ্যতায় যে নিয়োগটি শুরু হওয়ার কথা ছিল তো এবার কিন্তু জুন মাসে কিন্তু এই নিয়োগটি কিন্তু শুরু যাচ্ছে এখানে বয়স আঠেরো থেকে পঁচিশ ইয়ার্স এম অ্যান্ড হাবিলদার ইন সিবিএন ডিপার্টমেন্ট অফ রেভিনিউ এই পদের ক্ষেত্রে অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ আর কিছু পদের ক্ষেত্রে আঠেরো থেকে সাতাইশ ইয়ার্স পর হাবিলদার ইন সিবিআইসি ডিপার্টমেন্ট অফ রেভিনিউ অ্যান্ড ফিউ পোস্ট অফ এম অর্থাৎ এখানে এম এবং হাবিলদার পদে নিয়োগ করা হচ্ছে বয়সের কাইটেরিয়া তোমাদের দেখিয়ে দিলাম এবং কাস্ট ক্যাটাগরি অনুযায়ী কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে অর্থাৎ জুন মাসে এমটিএসের নিয়োগ কিন্তু শুরু হচ্ছে বন্ধুরা এরপরে যে চাকরির আপডেটটি আমি তোমাদের দিয়ে দিব অনস্ক্রিনের মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি রেলওয়ে তরফ থেকে একটি নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের আবেদন করার লাস্টেট রয়েছে জুন মাসের একুশ তারিখ পর্যন্ত জুন মাসে একুশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তবে এখানে তোমাদের অ্যাপ্রেন্টিসিপ হিসাবে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে তার শিক্ষান হিসাবে রিক্রুটমেন্ট করা হচ্ছে তোমাদের আইটিআই ছাড়াও ফ্রেশার্সরা আবেদন করতে পারবে এবং যাদের আইটিএ রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে অনেক দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের আইটিআই যাদের রয়েছে তারা এই সমস্ত ট্রেডে আবেদন করতে পারছো এবং যাদের আইটিআই নাই ফ্রেশার্স রয়েছে তো আমরাও কিন্তু এই সমস্ত পদে কিন্তু আবেদন করতে পারছো যাদের আইটিআই রয়েছে ফিটার কার্পেন্টার পেইন্টার ওয়েল্ডার এই যে পদগুলি দেখতে পাচ্ছ এখানে আবেদন করতে পারবে মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট নম্বর নিয়ে পাস করে থাকলেই অর্থাৎ মাধ্যমিক সাথে ম্যাথস থাকতেই হবে যদি ফিফটি পার্সেন্ট নম্বর নিয়ে পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে যাদের আইটি সার্টিফিকেট রয়েছে এবং যাদের আইটি সার্টিফিকেট নেই তারাও কিন্তু এই সমস্ত পদের ক্ষেত্রে আবেদন করতে পারছো যাদের আইটি নেই তারাও আবেদন করতে পারছো মাধ্যমিক সঙ্গে ফিফটি পার্সেন্ট নম্বর নিয়ে পাস করতে হয় যে তোমরা যে মাসিক যে ভাতা পেয়ে যাবে ফেসার্সদের ক্ষেত্রে মাধ্যমিক পাস পার মান্থ ছ টাকা করে দেখতেই পাচ্ছ কিছু ক্ষেত্রে ফেসার্স সাত হাজার টাকা পার মান্থ এবং যাদের আইটি করা রয়েছে তাদের ক্ষেত্রে সাত হাজার টাকা পার মান্থ বয়স এখানে কিন্তু বলা হয়েছে যে এখানে যে বয়সের কাউন্টি করা হবে সেটি তোমরা এখানে দেখে নাও এখানে বলা হয়েছে যে পনেরো বছরের কম হওয়া চলবে না এবং চব্বিশ বছরের বেশি হওয়া চলবে না অর্থাৎ পনেরো থেকে চব্বিশের মধ্যে বয়স হলেই তোমরা আবেদন করতে পারবে দেখতেই পারছ এখানে বলা রয়েছে যাদের আইটিআই ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিট পনেরো ফিফটিন ইয়ার্স অফ এজ এবং চব্বিশ বছর এই বয়সের মধ্যে আবেদন করতে পারবে এবং যাদের আইটিআই করা নেই তাদের ক্ষেত্রে পনেরো থেকে বাইশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে তবে এসসি ক্ষেত্রে পাঁচ বছর ওবিসির ক্ষেত্রে তিন বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিবের ক্ষেত্রে দশ বছর বয়সের ছাড় কিন্তু রয়েছে তো বন্ধুরা এই রেলের তরফ থেকে যে নিয়োগটি করা হচ্ছে অ্যাপ্রেন্টিস হিসাবে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমরা একুশ ছয় দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে আবেদন করতে পারছো স্ক্রিনে দেখতেই পারছো অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা আবেদন করবে এখানে সিলেকশন প্রসেস কিন্তু কোনোরকম লিখিত পরীক্ষা হবে না তোমাদের মাধ্যমিকের নম্বরের উপরে ভিত্তি করেই তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেলটিস তৈরি করে কিন্তু তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হবে তো বন্ধুরা তোমাদের রিক্রুটমেন্ট সম্পর্কে এই যে চাকরির আপডেটগুলি দিলাম এগুলো সম্পর্কে তোমাদের কোনোরকম যদি জানার থেকে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও আমি উত্তর দিয়ে দেবো সেই সঙ্গে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে